আপনি কি আপনাকে এমন একটি সিচুয়েশনের মধ্যে কল্পনা করতে পারবেন যেখানে পৃথিবীর কোনো কিছুতেই আপনার কোনো ভয় লাগবে না? আর এখানে আমি আপনাদের মিথ্যা কথা বলবো না, কিন্তু এমনটা কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনি এই মানুষরূপী শরীরের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভয়কে এবং ভয় থেকে আপনাকে আলাদা করা সম্ভব নয়। কিন্তু যে মানুষ তার ভিতরের এই ভয়কে যতটা কম করতে পারবে সে তত বেশি মন খুলে এই পৃথিবীতে বাঁচতে পারবে। আর এই কারণে আমি আপনাকে এই কথাটার গ্যারেন্টি দিতে পারি, যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে লাইফের যে কোনো সিচুয়েশনে আপনার যে ভয় লাগে সেটা দূর হয়ে যাবে। দেখুন, ভয়কে বোঝার আগে, ভয়কে জয় করার আগে আমাদের এটা জানতে হবে যে ভয় কোথায় থেকে আসে। যেমন আমরা এটা জানি, আমাদের মধ্যে যত ভয় এই ভয়টা আমাদের শরীর থেকেই আসে। আর আমাদের শরীর আমাদের এত বেশি ভয় এই কারণে দেখায় কারণ আমাদের শরীর নিজেকে বাঁচাতে চায়। আর এই বিষয়ে আমি আগেও আপনাদের অনেক ভিডিওতে বলেছি, আমাদের শরীরের দুটোই লক্ষ্য, প্রথমত হলো নিজেকে বাঁচিয়ে রাখা আর দ্বিতীয়ত হলো আমাদের প্রজন্মকে বাড়িয়ে তোলা, অর্থাৎ সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন। আর এই কারণেই আমাদের শরীর সবসময় সজাগ থেকে খেয়াল রাখে যে এই দুটো লক্ষ্যের প্রতি যেন কোনো রকমের বিপদ না আসে। রিপ্রোডাকশনকে বাড়ানোর জন্য আপনার বডি মাঝে মাঝে আপনার মধ্যে সেক্সের থট নিয়ে আসে। অন্যদিকে যেহেতু আপনার বডি চায় আপনি সার্ভাইভ করতে থাকুন, এই কারণে যখনই আমাদের কোনো রিস্কি সিচুয়েশনের মধ্যে দেখে তখন আপনার মধ্যে একটি ভয়ের অনুভূতি তৈরি করে। কারণ আপনার বডি হলো অন্ধ, আপনার বডি দেখতে পায় না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন। সত্যিই কি সেখানে ভয় পাওয়ার মতো কিছু আছে? উদাহরণ হিসাবে, যদি আপনার অনেক বেশি জল পিপাসা পায় আর আমি আপনাকে দু গ্লাস জল পান করার জন্য দিই আর আমি আপনাকে বলি এই দুটো গ্লাসের মধ্যে একটি গ্লাসে বিষ মেশানো আছে, তাহলে তখন আপনি কি করবেন? আমি জানি আপনি তৃষ্ণার্ত থাকতে পছন্দ করবেন, কিন্তু তারপরে ওই দুটো গ্লাসের মধ্যে একটি গ্লাসের জলও আপনি পান করবেন না। আর এটাই আপনার বডি আপনার সঙ্গে করে। আপনার বডি যখনই বুঝতে পারে যে আপনি কোনো রিস্কি সিচুয়েশনের মধ্যে আছেন, তখন আপনার বডি আপনার ভিতরে এমন কেমিক্যাল রিয়াকশন করে যে আপনার ভয় পাওয়া শুরু হয়ে যায়। এই ভয় হলো একটি অ্যালার্মের মতো যা আপনাকে সতর্ক করে যে সাবধানে থাকতে হবে। এতক্ষণে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের বডি আমাদের সঙ্গে কি করে, আমাদের ভয় কেন লাগে আর কিভাবে লাগে। আর এখন আমরা এটা বোঝার চেষ্টা করব আমরা আমাদের এই বডির সঙ্গে এবং এই ভয়ের ফিলিংসের সঙ্গে কি করব। যখন আমি কলেজে পড়তাম তখন একদিন টিচার আমাকে স্পিচ দেবার জন্য স্টেজে ডেকে নেয়। আর যখনই আমি আমার নামটা শুনতে পাই আমার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায় আর তখন আমার এত ভয় পাওয়া শুরু হয়ে যায় যে আমি আমার চেয়ার ছেড়ে উঠতে পারছিলাম না। আর যখন সবাই আমার দিকে তাকানো শুরু করে আর টিচার আমাকে বারবার ডাকে তখন আমার মনে হয় আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। আর যখন আমি ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার ভয়টা বাড়ছিল। আর যখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে প্রথম কথাটা বলি আমার ভয়টা আরও বেশি বেড়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কয়েকটি কথা বলার পরে আমি ধীরে ধীরে কমফোর্টেবল হয়ে যাই আর আমার কনফিডেন্সটা ধীরে ধীরে বেড়ে যায়। যেখানে আমি একটা কথাও বলতে পারছিলাম না সেখানে আমি 15 থেকে 20 মিনিট স্পিচ দিই। আর আমি জানি আপনাদের মধ্যে অনেকের সঙ্গে এমনটা কখনো না কখনো হয়েছে। আর এখন আমি আপনাদের যেটা বলতে যাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমাকে টিচার স্টেজে কথা বলার জন্য ডাকে তখন আমার শরীর বুঝতে পারে যে আমি এমন কোনো একটি সিচুয়েশনের মধ্যে আছি যেটা অনেক রিস্কি। আর এই কারণে শরীর সেটাই করে যেটা সবসময় শরীর করে থাকে, অর্থাৎ আমাকে ভয়ের ফিলিংস পাঠাতে থাকে। আর আমার শরীর তখন এটাই চাইছিল যে আমি স্টেজে গিয়ে কোনো কথা যেন না বলি, আর যদি আমি এমনটা করি তাহলে আমার বিপদ হতে পারে, এমনটা আমার শরীরের মনে হচ্ছিল। কিন্তু আমি খুব ভালো করে জানি আমি যদি স্টেজে গিয়ে কথা বলি তাহলে আমার কোনো বিপদ হবে না। আর এই কারণে আমি চেয়ার থেকে উঠে কথা বলা শুরু করি। আর কিছুক্ষণ কথা বলার পরেই আমার শরীর এটা বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, কোনো বিপদ এখানে নেই। আর এই কারণেই আমার শরীর যে ভয়টা পাঠিয়েছিল সেটা শরীর ফিরিয়ে নেয়। আর এটাই আপনাকে করতে হবে। যদি আপনি এমন কোনো সিচুয়েশনের মধ্যে থাকেন যেখানে আপনার অনেক বেশি ভয় লাগছে, তাহলে তখন আপনি আপনার ওই ভয়কে প্রশ্ন করুন যে ভয়টা আমার লাগছে এটা কি সত্যি নাকি মিথ্যে। আর যখন আপনি এমনটা করবেন তখন আপনি আপনার ভয়ের উপরে উঠে যাবেন, তখন আপনার হাতে ডিসিশন নেওয়ার শক্তি চলে আসবে। আর যখন আপনার মধ্যে ডিসিশন নেওয়ার শক্তি চলে আসবে তখন আপনার সমস্ত ভয় দ্রুত শেষ হয়ে যাবে। কারণ যখন আপনি আপনার ভয়কে দেখা শুরু করবেন তখন আপনার ভয়টা ছোট হয়ে যাবে। আর এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন কোনো একটি নর্মাল মানুষের ভয় লাগে তখন সে তার ভয়কে দূর করার জন্য দুটো কাজ করে থাকে। হয় সে ওই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা সেটা করে যেটা আমি আপনাদের এখনই বললাম, অর্থাৎ নিজের ভয়কে প্রশ্ন করে। কিন্তু একটি তৃতীয় ক্যাটাগরির মানুষ আছে এই পৃথিবীতে, এমন কিছু মানুষও জন্ম নিয়েছে যারা এই কথাটা জানতো যে এই কাজটা করার ফলে তাদের জীবন যেতে পারে, কিন্তু তারপরেও তারা সেই কাজটা করেছে কোনো রকমের ভয় না পেয়ে। আর এগুলো হলো সেই মানুষ যাদের লাইফে কোনো না কোনো পারপাস ছিল,
আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম, যতদিন পর্যন্ত আপনি এই মানসরূপী শরীরের মধ্যে থাকবেন ততদিন আপনি ভয় থেকে এবং ভয় আপনার থেকে কখনোই দূর হবে না। কিন্তু এই কথাটা ওই মানুষগুলোর উপরে প্রযোজ্য ছিল না যাদের জীবনে কোনো একটি পারপাস থাকে, কারণ এই মানুষগুলো এদের শরীরের কোনো চিন্তাই করে না। এই মানুষগুলো সবসময় কেবলমাত্র তাদের পারপাসের কথাই চিন্তা করে। এদের পারপাসটা পূর্ণ হওয়াটাই ইম্পর্টেন্ট, তাতে এদের শরীর বাঁচুক অথবা না বাঁচুক। যে মানুষ মৃত্যুকে ভয় পায় না তাকে আর কোনো কিছুতেই ভয় দেখাতে পারবে না। যদি আপনি এটা ভাবেন বর্ডারে থাকা জওয়ানগুলো কিভাবে গুলি খেতে পারে, জওয়ানদের কি ভয় লাগে না, তাহলে বলি তাদের ভয় লাগে না, কারণ তাদের লাইফে একটি পারপাস আছে। তাদের ব্রেনে কেবল এই কথাটাই চলে যে তাদের পারপাসটা পূর্ণ হতে হবে, আর এই জন্য এই শরীর বাঁচুক অথবা মরে যাক। আর যদি আপনি এই লেভেলের নির্ভীক হতে চান তাহলে আপনার লাইফে একটি পারপাস থাকা অনেক বেশি প্রয়োজন। আর এখন কথা বলবো সেই ভয় সম্পর্কে যেটা হলো অনেক অদ্ভুত, যেটা হলো ইললজিক্যাল একটি ভয়, যেমন ভূত প্রেত অন্ধবিশ্বাস। আমি আপনাকে বলছি এই রকমের ভয় থেকে আপনি কীরকমভাবে বেঁচে থাকবেন, আর সেটাও রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে। একদিন আমার বন্ধুরা মিলে গল্প করছিলাম আর তখনই ভূত প্রেত সম্পর্কে কথা শুরু হয়ে যায়, আর সেখানে থাকা প্রত্যেকেই এই ভূত প্রেতের গল্প শোনাচ্ছিল। কিন্তু এদের মধ্যে কেউ ছিল না যে কোনো একটি প্রশ্ন করবে, কারণ যখন আমরা একবার ভয় পেয়ে যাই তখন আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আর এরপরে আমি তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করি, আমি তাদের ইললজিক্যাল কথাতে লজিক দেওয়া শুরু করি। তারা আমাকে বলছিল কোনো একটি জায়গা সম্পর্কে যেখানে একটি মানুষ মারা যায় আর তার আত্মা সেখানেই থাকে। সে আমাকে বলে রাতে ওই রাস্তা দিয়ে যে যায় ভূত তাকে দেখে নেয়, আর এরপরে তার পিছু পিছু ভূত বাড়ি চলে আসে। আর এটা শোনার পরে সবাই বিশ্বাস করে নেয় আর ভয় পাওয়া শুরু করে। কিন্তু আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করি, যদি ওই মানুষটা মারা গিয়েছে তাহলে ওই রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলোকে কিভাবে দেখতে পাচ্ছে? তখন সে আমাকে বলে যে ভূত সব কিছু দেখতে পারে। তখন আমি বলি কিভাবে দেখবে, যদি কাউকে দেখতে হয় তাহলে এর জন্য তার চোখের প্রয়োজন পড়বে, আর যদি কোনো একটি মানুষ মারা যায় তাহলে তার চোখটা তো তার শরীরের সঙ্গে আগেই চলে গেছে, তাহলে কিভাবে দেখতে পাচ্ছে? আমার এই কথা শুনে কয়েকজন চুপ হয়ে যায়, কারণ তাদের আমার কথাটা লজিক্যাল মনে হয়েছে। আবার কেউ কেউ বলে তোমাকে বোঝানো সম্ভব নয়, আর আমি বলি আমার যেটা বোঝার সেটা আমি বুঝে নিয়েছি। কিন্তু তোমরা যদি এই রকমের ভয়কে নিজের মনে জায়গা দিয়ে রাখতে চাও তাহলে রাখতে পারো। এতক্ষণ পর্যন্ত আমি যাই কিছু বললাম এটাকে যদি আমি আপনাদের শর্টে বলি, যদি কোনো একটি মানুষ আপনার মনের মধ্যে ভয় সৃষ্টি করতে চায় যেটা আপনার ইললজিক্যাল মনে হচ্ছে, তাহলে আপনি চোখ বন্ধ করে তার কথা বিশ্বাস করবেন না, বরং আপনাকে লজিক ব্যবহার করতে হবে। আর আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আপনাকে এই পৃথিবীর নিয়মটা জানতে হবে যে এই পৃথিবী কাজ কিভাবে করে। আর যদি কোনো একটি মানুষ এই পৃথিবীর রুলসের বিরুদ্ধে কথা বলে তাহলে আপনি বুঝে নেবেন যে সে মিথ্যা কথা বলছে। আর এখন কথা বলবো সেই ভয়ের যেটা মানুষদের দেখে আমরা পাই। এই ভয়টা আমরা তখন পাই যখন আমাদের সামনে আমাদের থেকে শক্তিশালী কোনো মানুষ দাঁড়ায়, অথবা সেই ভয় যখন আমরা নতুন কোনো মানুষের সঙ্গে কথা বলি। এই রকমের ভয় আমাদের তখনই লাগে যখন মানুষের মধ্যে আমরা উঁচু নিচু পার্থক্য করি। যখন আমরা আমাদের থেকে শক্তিশালী কাউকে দেখি তখন আমরা তাকে দেখে ভয় পাই, আবার যখন আমাদের থেকে কাউকে দুর্বল দেখতে পাই তখন আমরা তাদের ভয় দেখাই। যেদিন থেকে আমরা আমাদের থেকে দুর্বল কাউকে ভয় দেখানোটা বেছে নিই সেদিন থেকেই আমাদের থেকে শক্তিশালী কাউকে দেখে ভয় পাওয়া শুরু করে দিই, কারণ আমরা একটি মানুষকে বড় মনে করছি আর অপর মানুষটিকে ছোট মনে করছি। কিন্তু যখন আমরা প্রতিটা মানুষকে একই রকমের মনে করা শুরু করে দেব আর এটা ভাবা শুরু করব যে না আমি নিজে কাউকে ভয় দেখাবো না অন্য কাউকে আমাকে ভয় দেখাতে দেব, এরপরে আমাদের ভিতর থেকে ভয় চিরদিনের মতো চলে যাবে। তখন আমাদের থেকে যারা দুর্বল তাদের জন্য আমাদের মনে দয়া এবং ভালোবাসা চলে আসবে, আর যারা আমাদেরকে ভয় দেখাতে চাইবে তাদের দেবার জন্য জবাব এবং শক্তি চলে আসবে। এই সমগ্র ভিডিওটাকে যদি আমি এক লাইনে আপনাদের বলি তাহলে সেটা হলো ভয় হলো কেবলমাত্র একটি ফিলিংস, আর ফিলিংসের উপরে নির্ভর করে পশুরা বেঁচে থাকে আমরা নয়। আর তাই এই ভয়কে আপনার মনে ছোট্ট একটু জায়গা দিতে হবে যেখানে ভয় তার মতো করে থাকবে, আর আমাদের মনোযোগ দিতে হবে চিন্তা করার দিকে, বোঝার দিকে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।